পদত্যাগ কই তাই জি আপা আপা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় জি আপা প্যাকেজ করা হয়নি শেখ হাসিনা বললেন তিনি বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি শেখ হাসিনা আরও একটি কল রেকর্ড ফাঁস আপনারা এতক্ষণ হয়তো কথাটি শুনেছেন শেখ হাসিনার এই কল রেকর্ড ফাঁস এটি তার নিজস্ব স্বযত্ন মনে রাখবেন শেখ হাসিনা এবং ভারতের রয় বাংলাদেশের সরকারি উন্নতন কর্মকর্তাদেরকে ধোকা দেওয়ার জন্য বোকা বানানোর জন্য মেন্টালি আঘাত করার জন্য এটা করতেছে আমার ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করেন তা না হলে ডক্টর মোহাম্মদ ইউনুস হয়তো বিপদেই পড়ে যাবে মনে রাখবেন শেখ হাসিনা কুটকৌশলের মাধ্যমে এই ষড়যন্ত্রগুলো তৈরি করতেছে কল রেকর্ডের নাটকের মধ্য দিয়ে গতকালকে শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর শেখ হাসিনা সতর্ক হওয়ার কথা ছিল কিন্তু তিনি সতর্ক হননি বরং তিনি আরো একটা কল রেকর্ড প্রকাশ করলেন শেখ হাসিনার এই বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনকারিমে সুরা ইউসুফের আকাশ নম্বর আয়াতে নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ভয়ঙ্কর মনে রাখবে মোবাসির কেরাম এখানে ব্যাখ্যাটা এভাবে দিলেন জোলাখা যখন হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে ধোকা এবং তাকে বোকা বানালো একই সাথে ষড়যন্ত্র চক্রান্তের মধ্য দিয়ে হজরত ইউসুফ আল্লাহ সাল্লামকে ফাঁসিয়ে দিল তখনই তিনি আল্লাহ সুবাহ তাল্লাহ সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়াত নাসিন করলেন সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহ তাল্লাহ বললেন নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দুর্বল মোফাসিদের গ্রাম ব্যাখ্যাটা এভাবেই দিলেন শয়তানের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত ভয়ঙ্কর শেখ হাসিনা আপাতত দৃষ্টিতে নারী হলেও তিনি বেশ ভালো ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করতে পারেন গতকালকে তিনি বললেন তিনি সীমান্তের কাছেই আছেন অর্থাৎ তিনি যে কোনো সময় বাংলাদেশে প্রবেশ করবেন এবং আজকে তিনি বললেন তিনি বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী ভারতের রয় খুব সুক্ষ্ম কৌশলের মাধ্যমে শেখ হাসিনাকে দিয়ে এই নতুন একটা গেম তৈরি করলেন অতটা শুক্রিয়া আদায় করতেছে আল্লাহ সফান তাওয়ালাহ অমাকারু অমাকারু ল ওয়াল্লা হু খাইরুল মাকিরিন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে তাদের ষড়যন্ত্র সম্পর্কে আল্লাহ সফলতাওয়ালা আগে থেকেই অবগত আল্লাহ সফল তাওয়ালা শায়তান ও সজনাময়ী নারীদের ষড়যন্ত্র সম্পর্কে মমিনদেরকে আগে থেকেই জানিয়ে দেয় অতএব মমিনরা তোমরা সতর্ক হও এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করো মনে রাখবেন আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেয় আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেয় মনে রাখবেন শেখ হাসিনাকে আপনারা যারা সুযোগ করে দিবেন যদি তিনি কখনো ফিরে আসতে পারে আমি নিজে ব্যক্তিগতভাবে আমাকেও ফাঁসি দেওয়া হবে আমি জানি শুধু আমি নয় সমন্বয়ক যারা আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির কমপক্ষে দুই থেকে তিন হাজার নেতাকর্মী ছাত্র আন্দোলনের কমপক্ষে হাজার পাঁচেক নেতাকর্মীর ফাঁসি হবে এতে কোনো সন্দেহ নাই মনে রাখবেন যদি তাকে সুযোগ দেওয়া হয় প্রশাসনের যারা বর্তমান ইউনুসের পক্ষে কাজ করতেছে এদের প্রত্যেককেই মৃত্যুদণ্ড দিবেন মনে রাখবেন শেখ কখনই তার শত্রুদেরকে বাঁচিয়ে রাখেনা, আল্লাহ সহমান তা আল্লাহ পবিত্র করানোই কারণ একটি আয়দা বললেন ইন্নাবাদশাহ রাব্বিকালা সাদিত আল্লাহ সল্হ তা আল্লাহ ছাড় দেয় তবে ছেড়ে দেয় না তাই তার এই কথাগুলোকে আমরা বিশ্বাস করাটা আমাদের উচিত হবে না এটি রয়্যাল একটা ষড়যন্ত্র এটা এখানে টাচ করার জন্য অর্থাৎ আপনার ব্রেনেড হিট করার জন্যই তিনি এই কথাগুলো বললেন তারে কল রেকর্ড তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন তিনি পদত্যাগ করেননি তার এই কথার উপর ভিত্তি করে যদি পাঁচশো সরকারি কর্মকর্তাও বিভ্রান্তির মধ্যে পড়ে এটা তার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা শেখ হাসিনার এই কথা তিনি বাংলাদেশে প্রবেশ করবেন গতকালকে এবং আজকে তিনি বললেন তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী তার এই দুটি কল রেকর্ড দুটি কথা এর উপর ভিত্তি করে যদি পাঁচশো সরকারি কর্মকর্তা উদ্বোধন কর্মকর্তা সামরিক বাহিনীর প্রধান কিংবা সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশের প্রধান আইজিবি এমনকি র্যাবের প্রধান ডিজি এদের অন্তত দশজন যদি বিভ্রান্তির মধ্যে পড়ে শেখ হাসিনার জন্য এটি অনেক বড় পয়েন্ট সে অত্যন্ত নিখুঁত চৌকুশ একই সাথে সদনাময়ী সুরা ইউসুফের আঠাশ নম্বর আয়াতের উপর ভিত্তি করেই বলতেছি শেখ হাসিনাকে সুযোগ দিয়ে সে জোদেখার মতন অর্থাৎ ইউসুফ আল্লাহ নামকে যেমন জেলে পাঠিয়েছিল ঠিক তেমনি শেখ হাসিনাও আমাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত পৌঁছে দিবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে হেফাজত করুন ষড়যন্ত্র শুধু শেখ হাসিনা নয় আপনার পৃথিবীর যে কোনো নারী দ্বারাও ষড়যন্ত্রের শিকার হতে পারে। জিনা ব্যবচার এসব একটি ষড়যন্ত্র মনে রাখবেন আপনার মা হোক কিংবা আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা আপনার শাশুড়ি অথবা পর কোনো নারী ষড়যন্ত্রের গন্ধ ষড়যন্ত্রের শুরুটা নারী থেকেই শুরু হয় মনে রাখবেন